কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন গরু খামারিরা। ইতিমধ্যে চাঙ্গাইলে ত্রিশ মণ ওজনের কালো মানিক নজর কেড়েছে ক্রেতাদের। গরুটির দাম হাঁকা হয়েছে সাড়ে আট লাখ টাকা। এদিকে নাটোরের কালা তুফান এবারের কোরবানির পশুর হাট কাঁপাবে বলে মনে করছেন স্থানীয়রা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন ও নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপুলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। কালো মানিকের বয়স চার বছর, লম্বায় 9 ফুট 6 ইঞ্চি, উচ্চতায় 6 ফুট 2 ইঞ্চি, ওজন 30 মন। খুবই শান্ত ও রোগমুক্ত সিন্ধি জাতের ষাঁড়। মালিক চান মিয়া বলেন ষাঁড়টির রং কালো বলে নাম দেয়া হয়েছে কালো মানিক। গরুটিকে মোটা তাজাকরণে ওষুধ বা ইঞ্জেকশন প্রয়োগ করা হয়নি বলেও জানান তিনি। কালো মানিকের দাম হাঁকা হয়েছে 8.5 লাখ টাকা। করোনা ঝুঁকির কারণে গরুটিকে বাড়ি থেকে বিক্রি করতে ইচ্ছুক চান মিয়া। আমি সব করে একটা গরু বলছি, তা আমি কোনো গরুর কোনো মেডিসিন টিসিন খাওয়াই নাই, কোনো ইঞ্জেকশন দেই নাই, সুলের জিনিস। এদিকে কালো মানিককে দেখার জন্য প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। এছাড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারাও ষাঁড়টির খোঁজ খবর নিচ্ছেন। 30 মন ওজনের গরু দেখতে আসছি আমরা। এত বড় গরু আমার মানে আমার লাইফে দেখি নাই। উনি আমাদের সাথে নিয়মিত পরামর্শ করেন এবং দেশীয় খাবার খায়ে উনি গরুটি মোটাতাজাকরণ করছেন। এদিকে নাটোরের ব্যবসায়ী আমিরুল ইসলাম 3 বছর আগে 1,85,000 টাকায় এই গরুটি কিনে পালন শুরু করেন। কুচকুচে কালো হওয়ায় শখ করেই নাম রাখেন কালা তুফান। একে আমি এখন লালন পালন করতেছি, অনেক কষ্ট হলেও সে আমার পরিবারের একজনের মতো। কালা তুফানের সাথে আমি সারাদিন খেলাধুলো করি, কালা তুফান আমাকে তাও কিচ্ছু বলে না। কালা তুফানের উচ্চতা প্রায় 6 ফুটের বেশি। 33 মন ওজনের এই গরুর দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। ইতোমধ্যে দাম উঠেছে 10 লাখ টাকা। কোরবানির ঈদ উপলক্ষে প্রাণী সম্পদ বিভাগের অনলাইন বাজারে কালা তুফানের প্রচারণা চলছে। ঢাকা, সিলেট এবং চিটাগাং থেকে ব্যাপারী আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দিচ্ছি। 9 ফুট দৈর্ঘ্যের এই কালা তুফান ন্যায্য দামে বিক্রি হবে এমনই প্রত্যাশা মালিক সহ স্থানীয়দের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।